রাজনীতির প্রেক্ষাপটে হঠাৎ আলোচনায় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। 2022 সালের 17 এপ্রিল শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করে দিয়েছিল বিএনপি। কিন্তু 8 আগস্ট রাতে হঠাৎই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তাকে অসুস্থ দেখিয়ে বিএনপির অন্যতম সহযোগী এই সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে রাশেদ ইকবাল খানকে। তবে সূত্র বলছে শ্রাবণ সম্পূর্ণ সুস্থ, এমনকি যে রাতে অসুস্থ বলে অপসারণ করা হয় তার আধ ঘন্টা আগেও নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে অন্য নেতাদের সঙ্গে দেখা গিয়েছিল শ্রাবণকে। প্রশ্ন উঠেছে, তাহলে কেন তাকে অসুস্থ বলা হলো? দলের ভেতরে ও বাইরে এ নিয়ে চলছে জোর গুঞ্জন। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি ও ছাত্রদলের দায়িত্বশীল কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি। তবে তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল নয়া শতাব্দীকে বলেন, জাতীয় ছাত্রদলের সভাপতি কাজী নজরুল ইসলাম শ্রাবণ ভাই ওনাকেই পার্টির চেয়ারম্যান, ওনাকে উনি অসুস্থতার কারণে দায়িত্ব থেকে ওনাকে সরিয়ে পার্টির সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খানকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, আপনারা দেখেছেন গণমাধ্যমে, প্রেস মিটের মাধ্যমে, গণমাধ্যমেও দেখেছেন আপনারা যে উনি শারীরিকভাবে অসুস্থতার কারণে। তো এখানে কথা একটাই, দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, উনি আমাদের সাংগঠনিক অভিভাবক, উনি যখন জাতীয় ছাত্রদলের যেইভাবেই চাবেন, যাকে খুশি তাকে নেতৃত্ব দিবেন, আমরা সেই নেতৃত্ব মেনেই জাতীয় ছাত্রদল আন্দোলনের মাঠে থাকবে এবং ফ্যাসিস্ট হাসিনার পতন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না। জাতীয় ছাত্রদল এক ঐক্যবদ্ধ, আমরা ইনশাআল্লাহ আমরা রাশেদ ইকবাল এবং সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে জাতীয় ছাত্রদল এক ঐক্যবদ্ধ। নাম প্রকাশ না করার শর্তে বিএনপি ও ছাত্রদলের একাধিক সূত্রে জানা গেছে, সভাপতি হওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন শ্রাবণ। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও কমিটি বাণিজ্যের একাধিক অভিযোগ জমা পড়ে বিএনপির হাইকমান্ডের কাছে। এর মাঝে চট্টগ্রামের কমিটি নিয়ে বাণিজ্যের কিছু তথ্য প্রমাণও তুলে দেয়া হয় দায়িত্বশীলদের হাতে। এসব অভিযোগের মাঝেই নতুন বিতর্কে জড়ান শ্রাবণ। বিএনপির ডোনার হিসেবে খ্যাত আব্দুল আউয়াল মিন্টুর এলাকা ফেনীর একটি উপজেলার কমিটি নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের সঙ্গে দ্বন্দ্বে জড়ান শ্রাবণ। মামুন এ সময় মিন্টুর অনুপস্থিতিতে কমিটি দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দেয়। এরপর মিন্টুকে বিশ্রী ভাষায় গালাগালি করেন শ্রাবণ, যার রেকর্ড চলে যায় তাবিদ আওয়ালের হাতে। সেখান থেকে ওই রেকর্ড হাত বদল হয়ে চলে যায় থাইল্যান্ডে অবস্থান করা মিন্টুর হাতে, পরে তা চলে যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে। এরপর তাৎক্ষণিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে অসুস্থ দেখিয়ে রাশেদকে ভারপ্রাপ্ত সভাপতি করে প্রেস রিলিজ দেওয়া হয়। ভারপ্রাপ্ত সভাপতি হওয়ার পরপরই নয়া শতাব্দীর মুখোমুখি হয়ে রাশেদ ইকবাল খান বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান। ওনার সিদ্ধান্তে আমি এর আগে সিনিয়র সহসভাপতি ছিলাম, ওনার সিদ্ধান্তে আমাকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। আমি চেষ্টা করব আমার ওপর আমাদের অভিভাবক যে আস্থা রেখেছেন, যে বিশ্বাস রেখেছেন, তা পূরণ করার জন্য আমাদের এক দফা আন্দোলন চলছে। এই এক দফা আন্দোলনকে আরও গতিশীল করার মাধ্যমে এই ফ্যাসিবাদী সরিয়াজারি সরকারের পতন ত্বরান্বিত করতে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে, বাংলাদেশের মানুষের ভাতের অধিকার ফিরিয়ে দিতে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার রক্তের শেষ বিন্দু দিয়ে রাজপথে অবস্থান করবে ইনশাআল্লাহ। এ বিষয়ে নয়া শতাব্দীর পক্ষ থেকে ফেনী জেলা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে কথা বলা হয়, কিন্তু পদ হারানোর ভয়ে কেউ মুখ খুলতে রাজি হয়নি। কিন্তু দায়িত্বশীল সূত্র বলছে সিনিয়র নেতাকে গালাগালি করাই কপাল পুড়েছে শ্রাবণের।